এক সময়ে মাটির তৈরি তৈজসপত্রের রমরমা ব্যবসা, বর্তমানে সহজলভ্য ধাতব তৈজসপত্র বাজারে চাহিদা হারিয়ে এতে কুমাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আবার অনেকেই এই বাপদাদার পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন, এতে করে তাদের নিজ নিজ পরিবার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। আর এমনই একজন বারোঘুরিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মৃৎশিল্প নিতাই পাল, প্রায় 25 বছর থেকে এই কাজের সাথে যুক্ত আছেন। আগে জমি থেকে মাটি তুলে এনে কাজ করতেন, আর এখন মাটি কিনে এনে বানাতে হয়, ফলে তার উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলছে বলে জানান তিনি। সরকার থেকে যে সুযোগ সুবিধা দিয়েছে আমরা কোনোদিনই পাইনি। এই পর্যন্ত আমি মেম্বার চেয়ারম্যানের কাছে 5-6 বার ভোটার আইডি কার্ড ফটোকপি দিয়েছি, কিছু পাইনি। সরকার থেকে যে সুযোগ সুবিধাটা দিয়েছে যদি তা পাওয়া যায় তাহলে খুবই আমার পক্ষে ভালো হবে, সংসারের একটু মেলায় ই হবে। নিতাই পালের মায়ের সাথে কথা হলে তিনি জানান, পরিবারের সবাই মিলে কাজ করে যা আয় হয় তা দিয়ে সংসার চলে, ব্যবসা বাড়ানোর মতো কিছু জমাতে পারেনি। 5 সদস্যের পরিবারে ছেলে কি করবে এটাই চিন্তা। চেয়ারম্যান যখন লিয়ে গেছিল তখন দিব বলে গেছে, কিন্তু এখন কিছুই দেয় না। আমাদের সংসার চালা উপকার হতো, এখন কষ্টে জীবন যাপন করছি। করোনা কালীন বেচা কিনা তো হয় না, আর কিছু যদি পেতাম তো আমাদের একটু সুবিধা হতো। এই বিষয়ে কথা হলে সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের জানান, কামার কুমার রবিদাস অর্থাৎ চামার আরো যারা আছে তাদেরকে ডেকে ডেকে তালিকা করে তাদেরকে দেওয়া হয়েছে। ওকে আমার সাথে যোগাযোগ করতে বলতে হবে, কিন্তু আমি যে কোনো ভাবে আমি ম্যানেজ করে তাকে দেবো। এছাড়া তিনি আরো জানান, কুমারদের মধ্যে এখনো যারা সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না আগামীতে সুযোগ করে দিবেন বলে জানান তিনি। আজিম আলী, রেডিও মহানন্দা, চাপানে বাবগঞ্জ।